সুমনদা, নবরত কি বাজার মে মোহব্বত কি দোকান, এসব কথা মাঝে মাঝে, এসব ফিল্মি ডায়লগ মাঝে মাঝে শুনতে পাই, কিন্তু বাস্তবটা তো খুব মর্মান্তিক, লজ্জাজনক। মানে এই ঘৃণা, এই যে মারের চোটে শুইয়ে দেওয়ার যে যে প্রবণতা, সেটা মনকে আসলে বিষণ্ণ করে দেয়। এবং এটাও বোঝা যায়, খুব স্পষ্ট প্রত্যেকে বুঝতে পারবেন, এটা হঠাৎ করে গতকাল হয়নি, দীর্ঘদিন এটা একটা একটা প্রসেসের মধ্যে দিয়ে না গেলে একটা মন, একটা সমাজ মন এত কদাকার হতে পারে না। লাফিয়ে পড়ে 100 লোক একটা 1 বছরের শিশুকে ধর্ষণের হুমকি দিচ্ছে, এর নাম কি আচ্ছেদিন? এটা কোথা থেকে শুরু হলো? আজকে দৈত্য বেরিয়ে গেছে বোতল থেকে, কিন্তু এর শুরুটা কোথায়? আপনি যদি এটা দিয়ে শুরু করেন। অর্ক, আমি শুরুর আগে একটা এন্ড পয়েন্ট বলতে চাই। মানে আজ বা কাল, মানে যেহেতু মানে টাইম ল্যাপসের জন্য, খালিজ টাইমসে গৌতম গম্ভীর, যিনি খুব সভ্য বলে আমরা কেউ মনে করি না, যিনি বিজেপির সাংসদ কিন্তু প্রাক্তন ক্রিকেটার, তিনি খালিজ টাইমসে একটা লেখা লিখেছেন। তিনি লিখে ভারতীয় সমর্থকদের বলেছেন যে দয়া করে এবার এইসব বন্ধ করুন, এতে ভারতবর্ষের মর্যাদা যা ক্ষুণ্ণ হচ্ছে, তাতে 2036 সালে আমরা যে অলিম্পিক পাবো বলে আশা করছি, এরকম কোনো আশা রাখা যাবে। যদি ভারতবর্ষ সম্পর্কে এইটা ধারণা হয়, মানে গৌতম গম্ভীর ঠিক এক্স্যাক্টলি খালিজ টাইমসে এইটাই ইংরেজিতে লিখেছেন, যদি ভারতবর্ষ সম্পর্কে এটাই ধারণা হয় যে এটা একটা ঘৃণার রাষ্ট্র, তাহলে কেউ এদেশে খেলতে আসতে চাইবে না, কেউ এদেশে সোনা জেতার ঝুঁকি নেবে না। এবার আপনার পয়েন্টটাতে যাই, যে কোথা থেকে এই ঘৃণার চাষটা এলো। আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন কৃষকদের আন্দোলন হচ্ছিল, যে তখন কৃষকদের মধ্যে একটা মানে শিখদেরই বড় অংশ ছিল। ঠিক তো, আমি জানি যে আমি নাম করতে চাই না, কিন্তু হয়তো অনেকেই বুঝতে পারবেন যে বিজেপির একজন সাংসদ, তিনি আমাকে নিজে বলেছিলেন যে রোজ এই 2 টাকার বিনিময়ে যদি আমাকে দেগে দেওয়া হয় যে আমি খালিস্তানি, আমি ভারত থেকে বেরিয়ে যেতে চাই, তাহলে তার চাইতে অপমানজনক আমার এই 50 বছরের রাজনৈতিক জীবন, এতদিন লড়াই করা, এত কিছু করা, এত কিছুর মোকাবিলা করা, তাহলে তার সমস্ত কিছু মিথ্যে হয়ে গেল। দেখুন, এই যে 2010 সাল থেকে সোশ্যাল মিডিয়ার ইনভেন্টের পর থেকে, আমি ব্যক্তিগতভাবে জানি যে কিভাবে বিজেপি এটাকে ডিজাইন করেছে, এই যে অমিত মালবিয়ারা যে ট্রোল বাহিনীটাকে তৈরি করল, যে যে ট্রোল বাহিনীটা যে কোনো সময় 16 কোটি 20 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে থ্রু দেয়ার মানে মেসেজিং সিস্টেম, সেইটা যে কি খারাপ পরিণতি ডেকে এনেছে সেটা পরবর্তীকালে, যেমন আমি বললাম আমার পরিচিত এক বিজেপি শিখ সাংসদের কথা বললাম, তেমনি সুব্রহ্মণ্যম স্বামীও টের পেয়েছে। সুব্রহ্মণ্যম স্বামী, যিনি বিজেপির অন্যতম আইডিয়লজ এবং যিনি এই ন্যাশনাল হেরাল্ড মামলার প্রথম মামলাকারী, যেদিন তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুললেন, সেদিনকে এই ট্রোল বাহিনী তাকেও দেশদ্রোহী বলে দেখে দিচ্ছে। ঠিক তো, যা কিছু আমার পছন্দ হচ্ছে না তার সবকিছু দেশদ্রোহ, এটা যদি হয় তাহলে, মানে একটা পুরনো রসিকতা ছিল, যদিও খুব খারাপ রসিকতা, সেটা যে আমরা কি আসলে একটা হিন্দু পাকিস্তান তৈরি করতে চাইছি? অনেকদিন আগে আমি একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করতাম, তখন আমরা এটা নিয়ে একটা কভার স্টোরি করেছিলাম যে আর ওই প্রিপেয়ারিং এ হিন্দু পাকিস্তান, যে কারণগুলোর জন্য আমরা পাকিস্তানকে অপছন্দ করি, যে কারণে আপনি তালিবান শব্দটাকে ব্যবহার করবেন, যে কনোটেশনের জন্য আমরা তো তার চাইতে খারাপ একটা জিনিস করছি। এবং খারাপটার পার্টটা কি দেখো, যে অতি দক্ষিণপন্থী রাজনীতি, যেটা সেটা খ্রিস্টান হতে পারে, সেটা মুসলিম হতে পারে, কিন্তু এতদিন ভাবা হচ্ছিল যে আপনার টার্গেটটা আসলে শুধু মুসলমানরা না, ট্রাভিস হেড তো মুসলিম নন, কিংবা ম্যাক্সওয়েলও মুসলিম নন, তার মানে আপনার টার্গেটটা কিন্তু যে কোনো সময় অন্য ধর্মের দিকেও ঘুরে যেতে পারে। আপনি যদি আরএসএস এর অর্গানাইজার পড়েন তাহলে বুঝতে পারবেন যে গ্রিনার জমিটা তৈরিই আছে, ঠিক আছে, মানে সেটাতে মোরাম বিছানো রাস্তাও অনেক দিন ধরে হয়ে গেছে, কখন যে সেখানে একেবারে মানে ওই সেই নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন না এমন রাস্তা যেখানে ফাইটার জেট ল্যান্ড করে যাবে, সেরকম রাস্তা দিয়ে ঘৃণার ফাইটার জেট ল্যান্ড করবে আপনি বুঝতে পারবেন। দেখুন, আজকে গোটা বিশ্ব জুড়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, যে আহমেদাবাদকে, যেটা আপনার প্রতিবেদনে প্রথমে বলা হলো যে আহমেদাবাদ ক্রিকেটের নতুন পাওয়ার সেন্টার হয়ে দাঁড়িয়েছে, আপনি কলকাতাকে বাদ দিয়ে দিয়েছেন,
তার ফলে সৌরভ গাঙ্গুলি কোন মঞ্চে চলে গেছেন সেটা আমি বললাম না। আপনি ওয়াং খেড়েকে বাদ দিয়ে দিয়েছেন, তার জন্য দেবেন্দ্র ফাড়নবিশের কি অস্বস্তি হচ্ছে সেটাও আমি আলোচনা করলাম। কিন্তু আপনি যে আহমেদাবাদকে প্রতিষ্ঠা করলেন, আপনি যদি আজকে বা মানে গত 3 দিন ধরে অস্ট্রেলিয়ার যে কোনো সংবাদপত্র, সিডনি হেরাল্ড, মর্নিং সান, যে কোনো সংবাদপত্র দেখেন, তারা সবাই বলছে যে 130,000 দর্শক সবাই উধাও হয়ে গেল ট্রেভিস হেড যখন শতরান করেছে, একটা হাততালি পড়েনি। যখন মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে তখন স্টেডিয়ামটাকে শ্মশানের মতো মনে হচ্ছে। ঠিক আছে, আমি এইসব মানে যে প্রচলিত তর্ক, অর্থাৎ কে পাপ্পু আর কে অপয়া, সেইসবে গেলাম না। ঠিক আছে, কিন্তু এই যে মানে আপনি আপনি ট্রফি দেওয়ার সময় প্রায় পালিয়ে গেলেন, এই গোটাটা আসলে আপনার একটা দর্শনের কথা বলে, যে দর্শন বলে যে শুধু আপনাকে জিততে হবে, পৃথিবীর সমস্ত কিছুতে আপনাকে জিততে হবে, আপনাকে নাম্বার ওয়ান থাকতে হবে, আপনাকে বিশ্বগুরুর মর্যাদা পেতে হবে। যে যখনই এটা ডিভিয়েশন হয়ে যাচ্ছে তখনই ত্রুদ নাকি, আমি ত্রুদর সমর্থক নই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটাও লেখা হয়েছিল যে কানাডার প্রধানমন্ত্রী যে ইন্ডিয়াতে আটকে পড়েছিলেন তার কারণ নাকি তার প্লেনে গাঁজা পাওয়া গেছিল। ঠিক আছে, মানে আমরা যখন মানে মানে আমাদের ট্রোল বাহিনী, যে অসাধারণ ট্রোল বাহিনী আমরা তৈরি করেছি, আমি নিশ্চিন্ত যে ডোনাল্ড ট্রাম্পের মানে ট্রোল বাহিনী কিংবা পুতিনের ট্রোল বাহিনী কিংবা ফ্রান্সের অতি দক্ষিণপন্থী নেতা এরিক জেমুর ট্রোল বাহিনী সবার চাইতে এটা বেটার। এটা যে কোনো মুহূর্তে মানে মানে কি যেন বলেছিল না, যে আমার এক বন্ধু সাংবাদিক, তিনি বলেছিলেন যে যেদিনকে উত্তরপ্রদেশে বিজেপি 300 পেরল না, সেদিনকে রাজনাথ সিং কিছু একটা মন্তব্য করেছিলেন, তাতে রাজনাথকে যেভাবে ট্রোল করা হয়েছিল তাতে মনে হচ্ছিল যে এই ট্রোল বাহিনী পেলে কাকে কাকে ছিঁড়ে খেয়ে নেবে। ঠিক আছে, তো ফ্রাঙ্কেনস্টাইন নিজের তৈরি দৈত্য নিজেকেই খেতে আসছে। এই এই যে ফ্রাঙ্কেনস্টাইন, এই ফ্র্যাঙ্কেনস্টাইন আমি শিওর নই যে এরপরে মানে মানে অস্ট্রেলিয়া আদানিকে কতটা কয়লা দেবে বা দেবে না। ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়ারা হারে হারে বুঝে গেল যে কাদের সঙ্গে ভাই তুমি গড় করতে এসছো।